এটা একটা ইংলিশ কবিতা, লেখক বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ। নিঃশেষে নিমেছে তারা দল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ুবেগ, লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত আজ বন্দিশালা হতে, মহাবৃক্ষ সমূলে উপারি ফুৎকারে উড়ায় চলে পথে, সমুদ্র সংগ্রাম দিল হানা ওতে ঢেউ গিরিচূড়া যিনি, নভস্থল পড়শিতে চায় ঘর রূপ হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়, লক্ষ লক্ষ ছায়ার শরীর মৃত্যু রাশি জগতে ছাড়ায়, করালি করাল তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে, মা গো তুই প্রলয় রূপিণী আয় মা গো আয় মোর পাশে, সাহসে যে দুঃখ দৈন চায় দুঃখের যে ব্যাধে বাহু পাশে, কাল নিত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে, জয় মা। এটাই আমার শ্রদ্ধার্ঘ, এটাই আমার নিবেদন। আজকে আমি মায়ের আশীর্বাদে এবং মাননীয় স্পিকার সাহেব আমাদের কাছের লোক, আমি স্পিকার বলার আগেও আমি উনি আমার কাকা, আমি ওনার কৃপা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, ডাক ক্লাবে ওনার ইনভিটেশনে আমি এসেছি। আজকে আমি নিজেকে কৃতার্থ মনে করছি যে এনাদের পাশে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, এবং আমি সার্বজনীন শ্যামা পুজো মানে হচ্ছে কোনো জাতি নয়, মানবতার পুজো। সার্বজনীন কথাটার অর্থ হচ্ছে মানবতা, মানব সমস্ত জাতি তাদেরকে নিয়ে মানবতা, সেই মানবতার পুজো সার্বজনীন শ্যামা পুজো। ধন্যবাদ।